একবার একটা কলেজে পড়া একটা ছেলের, গরিব ছেলের, তারই কলেজে পড়া একজন তার ক্লাসমেট যে খুব বড় লোক, তাকে ভালো লেগে যায় এবং তাকে এসে একটা ছোট্ট বাড়ি থেকে তুলে আনা টগর ফুল দিয়ে প্রপোজ করে। মেয়েটি বলে, তুই কি পাগল, তুই কোথায় আমি কোথায়, আমি কত বড় বড় স্বপ্ন দেখি, আর এমনিতেও এসব টগর ফগর আমাকে নিয়ে আসবি না, চতরাচ্ছের লো স্ট্যান্ডার্ড, একটা গোলাপ জোটে না সে এসছে আমাকে প্রপোজ করতে। এই সমস্ত কিছু বলে ছেলেটাকে যথেষ্ট পরিমাণের অপমান করে মেয়েটা রিজেক্ট করে দেয়। বেশ কিছু বছর পরে হঠাৎই একটা মলে সেই মেয়েটির এই ছেলেটির সঙ্গে দেখা হয়ে যায়। ছেলেটিকে দেখার সাথে সাথে মেয়েটি আবার তার অহংকারী রূপ ধারণ করে, আবার বলে, তুই এখানে কি করছিস, এত বড় মলে তুই কি করছিস? বাই দ্য ওয়ে, আমার হাজব্যান্ড অনেক রিচ, বিয়ে হয়ে গেছে, আমার হাজব্যান্ড মোটামুটি মাসে 5-6 লাখ টাকা পর্যন্ত কামায়, তুই কত ইনকাম করিস, 10-15 করতে পারিস আমার তো মনে হচ্ছে না। বাই দ্য ওয়ে, যাই করিস না কেন ভালো থাক ভাই, লাইফে তো কিছু করতে পারলি না, অন্তত এবার চেষ্টা কর বিয়ে ঠিয়ে করে। ও বাই দ্য ওয়ে, তোর বিয়ে হয়েছে? এই সমস্ত কথাবার্তায় ছেলেটাকে যখন সে বড়া মানে বিচ্ছিরিভাবে ইনসাল্ট করছে, তখনই হঠাৎ সেখানে তার হাজব্যান্ড মানে বর এসে উপস্থিত হয়। আসার পরেই ছেলেটার দিকে তাকিয়ে বলে, আরে স্যার আপনি এখানে? মেয়েটা অবাক হয়ে যায়। মেয়েটা অবাক হয়ে গিয়ে লোকটাকে বলে, মানে তার হাজব্যান্ডকে বলে, তুমি এনাকে চেনো নাকি? হাজব্যান্ড বলে, হ্যাঁ চিনি তো, ইনি আসলে আমাদের কোম্পানির ওনার, আমি ওনার কোম্পানিতেই অ্যাজ আ ম্যানেজার কাজ করি, স্যারের অনেক অনেক বিজনেস আছে, এই যে বড় মলটা দেখছো এটারও ওনার স্যার। আসলে ব্যাপারটা হচ্ছে, অনেক বছর আগে স্যারকে স্যারের কলেজের একটা মেয়ে কিছু একটা ভাবে ইনসাল্ট করেছিল, আর সেটা স্যারের খুব গায়ে লেগে যায়। তখন থেকে কষ্ট করে মেহনত করে স্যার পড়াশুনো করে এত বড় একটা জায়গা করেছে। স্যার সত্যি ভীষণ ব্রিলিয়েন্ট একজন মানুষ, অসাধারণ লাগে স্যারের সাথে কথা বলতে এবং কাজ করতে। মেয়েটা তো ওখানে লজ্জায় লাল হয়ে যায় আর মনে মনে ভাবে যে সে কত বড় একটা চান্স মিস করে গেল। হ্যাঁ, কিছু মেয়ে এরকম হয় যারা এত কিছুর পরেও লজ্জা পায় না, তারা মনে মনে ভাবে যে ইস বাবা একটা মিস হয়ে গেল, যা কত ভালো একটা অপরচুনিটি ছিল। কিন্তু কিছু মানুষ এরকমও আছে যারা এই সমস্ত সিচুয়েশনে ভীষণ লজ্জা ফিল করে এবং লজ্জা ফিল করে একবার হলেও সেই মানুষটার কাছে একটা সরি চায়। সরি চাইলে কে বা ক্ষমা চাইলে কেউ কারোর কাছে ছোট হয়ে যায় না। কিন্তু এটাও সত্যি কথা যে ক্ষমা করে দেয় তার মন সত্যিই বড় হয়। সেদিন ওই ছেলেটার কিন্তু কোনো ভুল ছিল না, কিন্তু তাকে তা সত্ত্বেও অনেকগুলো কথা শুনতে হয়েছে। আবার 20 বছর পর যখন তার সঙ্গে দেখা হলো তখনও তার কোনো ভুল নেই, তবুও তাকে অনেকগুলো কথা শুনতে হলো। সে কিন্তু মুখ থেকে কোনো উত্তর বার করলো না, কারণ তার সাকসেস, তার সাফল্য চিৎকার করছিল, গম গম করছিল। আজকের মতো এইটুকুই, পরের দিন আবার দেখা হবে সেম চ্যানেলে। টাটা।